গরমে শরীর ঠান্ডা রাখতে ভাত কিংবা রুটির সঙ্গে অনেকেই রায়তা খান পেটও ভালো রাখতে সাহায্য করে এই পদ টক দইয়ের মতো অত টকও নয় আবার চট করেও বানিয়ে নেওয়া যায় এখন আনারসের সিজন বাজারে তাই চারদিকে অনেক আনারস আমি পার্সোনালি আনারস খেতে খুব পছন্দ করি অনেকে জিভ চুলকানোর ভয়ে ইচ্ছে থাকলেও আনারস খেতে পারেন না আজ সেই আনারসেরই রায়তা বানাবো এভাবে আনারসের রায়তা বানিয়ে খেয়ে দেখবেন আর জিভ চুল করবে না আর চট করেও বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ছোট ছোট করে কিছু আনারসের টুকরো আমি কেটে রেখেছি এবার এটাকে আমি পেস্ট করে নেব একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিলাম পেস্ট করা হয়ে গেছে এরকম দেখুন আধা ভাঙা পেস্ট করেছি একদম মিহি করে পেস্ট করার দরকার নেই অল্প যদি চান থাকে ভেতরে তাতে কোনো অসুবিধা নেই গ্যাসে একটা প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আনস কতটা মিষ্টি বা টক তার উপরে কিন্তু নির্ভর করছে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে ভালোভাবে জাল দিয়ে চিনিটাকে আমি গলিয়ে নেব চিনিটা গলে গেছে এবারে আমি সেই পেস্ট করা আনারসটা দিয়ে দিচ্ছি সাথে একই রকম ছোট ছোট টুকরো করে কাটা কিছু আনারস দিয়ে দিলাম নাড়তে নাড়তে এই ছোট আনারসগুলো খানিকটা গলে যাবে আর কিছুটা আস্ত থাকবে ফলে খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে আমি কোনো এখন নুন দিচ্ছি না নাড়তে নাড়তে দেখুন ভেতরে জলটা শুকিয়ে গেছে দেখুন রেডি হয়ে গেছে এর মধ্যে কিন্তু এখন কোনো জল নেই এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করব চাইলে আপনারা বেশি করে এটা করে রাখতে পারেন তারপর ফ্রিজে স্টোর করবেন আর সুবিধা মতোভাবে আবার আনারসের আয়তাতে ব্যবহার করতে পারবেন এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা টক দই এটা ঘরে পাতা টক দই আনারসে রায়তা করার জন্য কার্ড বা জল ঝরানো টক দয়ের কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি না থাকলে প্লেন চিনি দেবেন দিচ্ছি দু রকম নুন প্লেন নুন আর বিট নুন বিট নুন ব্যবহার করলে কিন্তু রায়তার সাতটা বেড়ে যায় দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে না চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন দিলাম ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরের গুঁড়ো ভালো করে সব কিছুকে এবার ফেটিয়ে নেব যাতে দইয়ের কোনো দানা ভাব এর মধ্যে না থাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই আনারসটা দিচ্ছি অল্প ধনেপাতা কুচি আলতো করে আরেকবার মিশিয়ে নেব কথা বলতে বলতেই কিন্তু আনারসের আয়তা রেডি হয়ে গেল এখন ডেকোরেশনের জন্য আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেদানার দানা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে আর দিয়ে দিলাম অল্প একটু মধু মধু না দিলেও কোনো অসুবিধা নেই দিচ্ছি অল্প ভাজা জিরের গুঁড়ো আর কয়েকটা পুদিনা পাতা খুব চট জলদি রেডি হয়ে গেল আনারসের রায়তা আর আনারসটা যদি আগে থেকেই রেডি করা থাকে তাহলে তো আরও সময় কম লাগবে তাই ইচ্ছা থাকলেও যারা আনারস খেতে পারেন না রেসিপি ভালো লাগলে তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন